কোরবানি চামড়া বিক্রয় করা যায় এজ কি না বা যায় কিনা কোরবানির চামড়া যদি মানে বিক্রয় করা হয়ে থাকে যে চামড়া বিক্রয় করে দাতা এই টাকা বক্ষণ করবেন তাহলে এই চামড়া বিক্রয় করা যায় নেই বরং কেউ কেউ কথা বর্ণনা করেছেন হাদিসটি হয়েছে মধ্যে এসেছে যে ব্যক্তি কোরবানির চামড়া বিক্রি করলেও তার ও হবে না এমন যে রেওয়ারটি রয়েছে তার কোরবানি হবে না এমনও যে রেওয়ারটি রয়েছে এটি অবশ্য দাড়িফাদের দিক থেকে তারপরেও যদি মানে এই উদ্দেশ্যে কেউ বিক্রি করে থাকেন যে কোরবানির চামড়া বিক্রি করে তিনি সেটা মানে চামড়াটা নিয়ে নেবেন যেহেতু অনেক সময় দেখা যায় চামড়ার দাম অনেক বেশি হয় তখন যিনি কোরবানি দিয়েছেন তিনি মনে করেন যে অন্তপক্ষে চামড়ার দিক থেকে আমি কিছুটা বেনিফিটেড হলাম লাভবান হলাম না যদি কোরবানির চামড়া বিক্রি করা হয় তাহলে সেই বিকৃত যে টাকা রয়েছে সেই টাকা অবশ্যই সদকা করে দিতে হবে এটা হচ্ছে জুমহুর ওলামাইকারের বক্তব্য কোরবানি তো আল্লাহর জন্যে অতএব কোরবানির পশু যখন কেনা হয় তখন থেকেই এই পশুকে কিন্তু অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না এগুলো আল্লাহর জন্যে ফলে এগুলো কনজিউম করার যে নিয়মটা রাসুল সাল্লাহ বলে দিয়েছেন এর বাইরে কিন্তু আর কোনো কিছু করা যাবে না এবং আল কোরআনেও কিন্তু আল্লাহ তালা বলেছেন ফাকুল ও মিনহা ওয়া এমল বা এস আল ফাকির তোমরা তা থেকে খাও এবং দুস্থ গরিব লোকদেরকে সেখান থেকে খাওয়াও আর রাসুল সাল্লাহ হাতে শেষে তোমরা খাও সেটাকে সৎকা করো এবং কিছু এর দেখারও করতে পারো তাহলে এর থেকে আমরা বুঝলাম যে এগুলোকে আসলে ভিন্ন কারণে আর ইউজ করা যাবে না অথবা বিক্রি করা যাবে না এগুলোকে বিক্রি করে কোনো পয়সা আর্ন করা যাবে না তো এক্ষেত্রে আমরা বলবো যে তাহলে যিনি কোরবানি দিচ্ছেন তিনি কোরবানির গোষ বিক্রি করতে পারবেন না কোরবানির চামড়া বিক্রি করতে পারবেন না এবং এগুলো থেকে কোনো টাকা ইনকাম করতে পারবেন না এবং যারা জজ্জার অর্থাৎ কসাই যারা আসে কোরবানির পশু হয়তো গোষগুলোকে তারা সাইজ করে বা ইত্যাদি তো সেক্ষেত্রে তাদেরকে কিন্তু পারিশ্রমিক কোরবানির গোষ দিয়েও দেওয়া যাবে না চামড়া দিয়েও দেওয়া যাবে দেওয়া যাবে না তো এক্ষেত্রে আমরা একটা হাদিস দেখি যেটা আলীর আল্লাহ তালহন থেকে এসছে বোখার মুসলিমের হাদিস যে রাসুল্লাহামকে নির্দেশ দিয়েছেন তার যে উটগুলো আছে এই উটগুলো যেন আমি জবেহ করি এবং এগুলোর ব্যবস্থা করি এবং যেন আমি সদকা করে দিই তার গোষ তার চামড়া এবং আর অন্য যেগুলো আছে ও আল্লাহ ও অতিয়াল জজ্জারা মিনহা এবং কসাইকে যেন আমরা গোশ চামড়া বা এগুলো দিয়ে পারিশ্রমিক না না দিই এবং তিনি আরও বলেছেন যে আমরা এগুলো আমাদের নিজেদের মানে পয়সা থেকে পারিশ্রমিকটা দিতাম তাদেরকে ফলে এই হাদিস স্পষ্ট হয়ে যায় যে তাহলে চামড়াটা আসলে বিক্রি করে নিজেদের খরচের জন্য রাখা বা কারো পারিশ্রমিক দেওয়া এটা যাবে না এবং এই মাসার মধ্যে দু একজন আলেমের দ্বিমত থাকলেও সমস্ত কেরামের প্রায় বলা যেতে পারে ঔক্ষমতো সাব্যস্ত হয়েছে কোরবানির চামড়া বিক্রি করলে সেটা অবশ্যই সৎকা করে দিতে হবে তবে উত্তম হচ্ছে যেটা সেটা হলো কোরবানির চামড়া ফকির মিসকিনকে অথবা গরিব অসহায় যারা আছে তাদেরকে দিয়ে দেওয়া তাহলে আপনি আর এটা নিয়ে কোনো ধরনের ঝামেলার মধ্যে পড়লেন না আর যদি কোনো কারণে আপনি বিক্রি করতে হয় মানে যেহেতু চামড়া এটি একটা আমাদের চামড়া শিল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিল্প অর্থনৈতিক দিক থেকে এর অনেক বেশি গুরুত্ব রয়েছে এই কারণে চাম আমরা কোনোভাবে নষ্ট করা জায়েজ নেই খেয়াল রাখতে হবে চামড়া যাতে নষ্ট না হয় সেই দিকটি আমাদের খেয়াল রাখতে হবে তবে এক্ষেত্রে যে জিনিসটি আমাদের খেয়াল রাখতে হবে যদি আপনাকে চামড়া বিক্রি করার প্রয়োজন হয় যেহেতু নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেক্ষেত্রে বিক্রি করলে আপনি এ টাকাটুকু পরিপূর্ণরূপে সদকা করে দেবেন তবে এখানে আরেকটা ভিন্ন মত আছে সে মতটা হচ্ছে ইমাম আউজারি ইমাম আহমাদ এসহাক আবু থাউর এরা বলেছেন যদি কেউ চামড়াটা বিক্রি করে তার দামটা সাদাক্ষা করে দেয় তাহলে সেটা জায়জ হবে এটা একটা অভিমত আমরা বলেছি আর এখানে কিন্তু তার নাইলুল আওতার গ্রন্থে আরেকটা কথা বলেছে তিনি বলেছেন ওলামা কেরাম একমত যে চামড়া বিক্রি করা যাবে না তো এখন আমরা দুটো মত পেলাম তাহলে ওলামা কেরামের বৃহৎ একটা অংশ তারা বলেছেন চামড়া বিক্রি করা যাবে না এটা হয় কেউ যদি খাওয়ার জন্য রাখে কারণ অনেকেই চামড়াকে মানে শুকিয়ে তারপর সেই মূল চামড়াটাকে সে খাওয়ার জন্য ব্যবস্থা করে আবার অনেকে খায় না সেটাকে হয়তো কোনো কাজে লাগায় অর্থাৎ ব্যবহার করে আবার অনেকে সেটাকে করে তো পরিপূর্ণ করে দেওয়াটাই এখানে আমরা দেখতে পাচ্ছি মানে যেটা আলিরাদ হাদিস যেটা বোখারি মুসলিমের হাদিস সেখান দ্বারাও বোঝা যাচ্ছে রাসুল্লাহলাম সৎকা করতে তাকে নির্দেশ দিয়েছিলেন তাহলে আমরা কেন আবার মাঝখানে বিক্রি করে সৎকা করার পজিশনে যাব আমরা শুরু থেকেই যদি সাদকা করে দিই তাহলে ভালো তবে আমরা পাশাপাশি ওলামাই ওলামাইক আরেকটা মতো দেখতে পাচ্ছি তিনি তারা বলেছেন যে এটা বিক্রি সদ্কা করার উদ্দেশ্য নিয়ে যদি করে তাহলে সেটা যাই হবে তারা বলেছেন অতএব যার কাছে যেটা শক্তিশালী তিনি সেটা পরিপালন করতে পারেন যদিও হাদিসের প্রকাশ্য ভাষণ যে আমরা বলবো এটাকে বিক্রির ঝামেলায় না গিয়ে সরাসরি সাদকা করে দেওয়াটাই উত্তম